تمام برشل اي برشل تمام برشل اي شتا شوك بهيرا اوني বসেন আমি আলোচনা শুরু করব উনি শেষ করবেন বসেন উনি তো শেষই করতেছিলেন বসেন শেষ করবেন উনি শেষ করবে জি আমি আলোচনা শুরু করব বসেন 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 ان الحمد لله لله التكبير نارا تكبير القرآن رالوم الحديث رالوم قرآن حديث جخانه قرآن نائي جخانه آسكر محافيل চলছে চলবে লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ বসেন আলোচনা শুরু হবে বসেন 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 বসে যান প্রত্যেক লাহজা এই সূরা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যধিক মূল্যবান কথা মূল ভাবটা হচ্ছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে কষ্ট দেয় এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তিন নম্বরে মুমিন পুরুষদেরকে কষ্ট দেয় চার নম্বরে মুমিনা নারীদেরকে কষ্ট দেয় তাহলে কাকে কষ্ট দেয় এক নম্বর আল্লাহকে দুই নম্বর তার রাসূলকে কষ্ট দেয় তিন নম্বর ঈমানদার পুরুষদের কষ্ট দেয় চার নম্বরে নারীদের কষ্ট দেয় আল্লাহকে কিভাবে কষ্ট দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দেয় আর মুমিনদের কিভাবে কষ্ট দেয় আর যারা কষ্ট দেয় তাদের কপালে কি আছে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ কিভাবে কষ্ট দেয় আল্লাহ বললেন আল্লাহর বিধান না মেনে রাসূলের সুন্নাহ না মেনে এরপরে আল্লাহ আল্লাহর রাসূলের রায় না মেনে তিন নম্বরে মুমিন নারী আর পুরুষদের কষ্ট দেয় আল্লাহ বলেন যে অপরাধ করে না সেই অপরাধের বিরুদ্ধে মামলা দেয় এই লোক তো এখন সমাজে নাই আছে বিগাইরি মাকতাসাবু যেটা করে না সেটার অপবাদ দেয় এরা কারা কারা এদের স্বভাবকে এখানে আল্লাহ আলোচনা করছেন এই দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম আমি খুব স্বাভাবিক ঠান্ডায় কথা বলবো মায়ের ভাবে আওয়াজ হবে না নাকি আমার ভাই কথা বলছেন শিক্ষা নীতি নিয়ে যথেষ্ট বলছেন শিক্ষা নীতি তো ওই ডারউইনের বানর থেকে মানুষ আসছে এই মতবাদ নিয়ে তারপর পাঠ্যপুস্তকে বিভিন্ন নিয়ে কথা বলছেন আমি ওইদিকে বলবো না যারা লিখছেন যারাই মতবাদ দিয়েছেন তাদের পূর্বপুরুষ বানর না কুকুর না বিড়াল ওইটা আমি বলতে চাই না
তোমার পূর্বপুরুষ কুকুর হোক বানর হোক শুয়ার হোক আমার যায় আসে না কিন্তু আমার খলিজার সন্তানরা সেটাই শিখবে মানুষ মাটি থেকে তৈরি হয়েছে ইতিহাস দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটে তোমার বাপ তোমার পূর্বপুরুষ যদি বানর থাকে ওই ইতিহাস তোমার বাচ্চাদের শেখাবে তোমার পূর্বপুরুষ যদি কুকুর থাকে শুয়ার থাকে বিড়াল থাকে ওই ইতিহাস তোমার বংশের লোকজনদের শেখাও তোমার দলীয় লোকজনদের শেখাও মুসলিমদের ইতিহাস তোমার থেকে শিখতে হবে না মানব সৃষ্টির ইতিহাস মুসলিমরা আল্লাহর কোরআন থেকে শিখবে কথা বলে ঠিক না বেটে আমার ভাইরা আসুন সূরা আহজাবের আপনাদের সাথে নিয়ে 57 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে এই সূরাটি কখন নাযিল হলো এর উপরে সংক্ষিপ্ত কটি কথা বলেই মূল আলোচনায় যাব সূরাটা মদিনায় নাযিল হয়েছে কোথায় মদিনায় নাযিল হয়েছে তখনই নাযিল হয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর ধরে মক্কায় করুণ জীবন যাপন করলেন নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হলেন ঘর বাড়ি জায়গা জমি সব ছাড়া লাগলো এরা তো সেই নবীর উম্মত ইমানের দাওয়াত দেওয়ার কারণে ঘর বাড়ি জায়গা জমি সব ছাড়তে রাজি কিন্তু ঈমান হারা হতে রাজি নাই কথা বলেন ঠিক না বেটে এরা সেই ইব্রাহিমের সন্তান ঈমান রক্ষার জন্য নমরুদের আগুনে নিক্ষেপ হবে কিন্তু ঈমান দিবে না মাথা নত করতে জানে না কথা বলেন ঠিক না বেটে এরা সেই ইসমাঈলের ভাই যারা ইসলামের জন্য দীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে কুরবানি হবে কিন্তু ঈমান দিবে না মাথা দিবে না কথা বলেন ঠিক না বেটে এরা সেই উসুবের উত্তরসূরি দুই দিন একদিন দুই এক বছর নয় বছরের পর জেলে থাকবে বছরের পর জেলে বন্দী থাকবে তো ঈমান হারাবে না এরা সেই উসুবের উত্তরসূরি কথা বলেন ঠিক না বেটে আমার ভাইরা সম্মানিত ভাইরা আজকের মহফিলের কামনা করছি সেই সব মর্দে মুজাহিদ যারা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন যাদের দেওয়া জীবন এবং রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি এই বাংলার সবুজ ভবনে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন নিজের রক্ত নিজের মাল সম্পদ বিলিয়ে দিয়েছেন আল্লাহ দুনিয়ার সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মানজিল দান করুন পড়ুন আমিন সম্মানিত ভাইরা সূরাটা নাযিল হয়েছে মদিনায় 10টা বছর ধরে শুধু কষ্টই করেছেন একটা দিনও তিনি প্রাণ খুলে কথা বলতে পারেননি তিনটা বছর তিনি আর তার সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকেরা গাছের পাতা গাছের ছাল খেয়েছে মরুভূমির গাছে দেখবেন বাবলা গাছের মতো পাতাতেও ছোট ছোট কাটা থাকে আল্লাহ নবীর সাহাবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের পাতা খেতে গিয়ে তার জিহ্বাটা ক্ষত হয়ে গেছে এইভাবে করে কোনো খাবার দেয় না পানি দেয় না যেই নবী আর নবীর উম্মতেরা এই তিনটি বছর এমন জেলখানায় ছিলেন যেখানে খাবার নাই পানি নাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জেলখানার ভয় দেখায় লাভ নাই কথা বলে ঠিক না বেটে 10টা বছর পর হিজরত করে মদিনায় যখন আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো 10টা বছর যে ঈমানের পরীক্ষা দিয়েছেন এর ফলে আমি আপনাকে মদিনার চেয়ার দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানরা যখন শক্তিশালী থাকে যখন দেখে যে না জেলে দিয়েও হলো না দেশ থেকে বের করে দিয়েও হলো না এবার যে মদিনায় রাষ্ট্রের প্রধান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে তখন মিথ্যা অপবাদের রাস্তা বের করলো
দেখবেন মুসলিমরা যখন শক্তিশালী হয় ইসলামী দল যখন শক্তিশালী হয় যখন তাদের বিরুদ্ধে মাঠে পেরে ওঠে না তখন তাদের বিরুদ্ধে অপবাদ আর কুৎসা আর মিথ্যা অভিযোগের পাহাড় তুলে কথা বলেন ঠিক না আছে